আপনারাই বলেন, শিল্পীরা কি না খেয়ে থাকে? কোনো শিল্পীরা না খেয়ে থাকে? সে তা শো করতো, দেখাতো যে আমরা শিল্পীদেরকে। আপনি যদি আমার বাড়িতে একটা এত বড় ডালার মধ্যে এক প্যাকেট শ্যামাই, একটা দুধের প্যাকেট, একটা চালের প্যাকেট পাঠান, এটা কি মানায়? জায়েদ খান বর্তমানে যে কর্মকাণ্ড করছেন, অনেকেই বলছেন যে আসলে শিল্পীদের মান সম্মান হানি করা একটি কর্মকাণ্ড, ডিগবাজি থেকে শুরু করে। বলি, শিল্পীদের মান সম্মান হানি করার কিছু নেই। ও শিল্পী কিনা সেটা আগে জিজ্ঞেস করেন না ওকে, তারপরে শিল্পীদের মান সম্মান নিয়ে কথা বলি। শিল্পীদের মান সম্মানের হানি হয় না ওর, ও ওকে এমন এমন কিছু না যে ওর জন্য আমাদের মান সম্মান হানি হবে। আমরা দেখেছি যে যখন জায়েদ খান যখন প্যানেলে ছিলেন সাধারণ সম্পাদক হিসেবে, এফডিসিতে কিন্তু যে কোনো একটা অনুষ্ঠান হলে কিন্তু আমরা শিল্পীদের একটা মানে মিলনমেলা দেখতাম, কিন্তু এখন এই প্যানেল আসার পর কিন্তু তেমন আমরা দেখতে পাচ্ছি না। যেমন আপনার শেখ মুজিবুরের জন্মদিন গেল, ইভেন আপনার আরও অনেক প্রোগ্রাম গেছে, কিন্তু আপনাদের কিন্তু তেমন একটা দেখা যায়নি, তো কারণটা কি? আপনাদের বলতে কি বোঝান? মানে শিল্পীদের কোনো মানে সিনিয়র শিল্পী যারা আছেন, শিল্পীদের আসে না? জি 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 সিনিয়র শিল্পীরা অনেকেই হয়তো তখন বাইরে থাকে, কেউ, কারণ এখন অনেকে ছেলেপেলের বিদেশে পড়াশোনা করে, তার মাকে যেতে হয় ওখানে, বাইরে যেতে হয়, বাইরে ছেলেকে দেখাশোনা করতে হয়, মেয়ের দেখাশোনা করতে হয়, শুধু এখানে থেকে তো সে সমিতি নিয়ে থাকলে তো চলবে না। আর যেগুলো অনুষ্ঠান হয়েছে সেগুলিতে জায়েদ খান বেছে বেছে দাওয়াত দিয়েছে, তো ফোন যদি ভালোভাবে যদি কার্ড না পাঠায়, ভালোভাবে যদি ফোন করে বলে আপনি চলে আসেন, কেন আমি চলে আসবো? আমি একজন সিনিয়র পার্সন, আমি এখানে এত বছর ধরে কাজ করছি, আমি একজন সিনিয়র পার্সন, পরেই না আমি আসবো, আমাকে ওইভাবে না দাওয়াত দিলাম আমরা কেন আসবো, কী জন্য আসবো? ওর প্রোগ্রাম ওই করুক। জায়েদ খান মাঝে মাঝে বলে থাকে যে তিনি যখন ক্ষমতায় ছিলেন, দায়িত্বে ছিলেন, তিনি আসলে শিল্পীদের বাসায় আসলে খাবার পাঠাতেন বা ফলমূল পাঠাতেন। ওই খাবার কে আপনারাই বলেন, শিল্পীরা কি না খেয়ে থাকে? কোনো শিল্পীরা না খেয়ে থাকে? সে তা শো করতো, দেখাতো যে আমরা শিল্পীদেরকে। আপনি যদি আমার বাড়িতে একটা এত বড় ডালার মধ্যে এক প্যাকেট শ্যামাই, একটা দুধের প্যাকেট, একটা চালের প্যাকেট পাঠান, এটা কি মানায়? এটা আমাদের বাসায় কি ঈদের কোনো রান্নাবান্না হয় না? হয় না, তো এটা তো সে ভুল করে। সিনিয়র শিল্পীদের কেন পাঠাবে? দিবে এখানে গরিব শিল্পী যারা আছে, যারা যারা গরিব শিল্পী আছে তাদেরকে দিবে, তাদেরকে না দিয়ে আমাদের দিয়ে আমাদের মন রক্ষা করার জন্য? আমাদের মন রক্ষা করতে হলে তো ওই ডালার দরকার নেই, ছোট একটা ডালার মধ্যে এক প্যাকেট শ্যামাই দিলেন, চাল দিলেন, চিনি দিলেন, দুধ দিলেন, এগুলো তো সবসময় আমাদের বাসা থাকে, তো আমাদেরকে কেন দিবে? এগুলো আমাদের দিয়ে না দিয়ে এখানে জুনিয়র শিল্পীরা অনেক বসে থাকে, তাদেরকে দিলে শো অফ পেতো। আমরা শুনতে পেলাম যে আপনার আগামী যে শিল্পী সমুদায় নির্বাচন হবে, যে কোনো একটা প্যানেল থেকে জায়েদ ভাই দাঁড়াতে পারে, ও এই ব্যাপারে? ওইটা আমি জানি না, দাঁড়াতে পারে, দাঁড়াতে পারলে বিজয়ী হতে পারলে হবে।